ঠিক আছে সব বেরোয় সব বেরোয় জ্বর কমে নাই পুলিশ খাইতে পারি না রয়েছে এটা একটা বাগানের রাস্তাতে দেওয়ার পর পাতলা বাগানো এটা দেওয়ার পর পাতলা বাগানো হবে এরকম না এটা দেওয়ার পর জ্বর কমে নাই জ্বর মানে তাপমাত্রা একটু কমছে পাতা বাগানো কবে হয়েছে রাত্রি চার বাজে হয়েছে খাবার দাবার ঠিক করেন পাতলা বাগানো খাবার সমস্যা হলো না পুলিশ খাইতে পারতেছে বিকালে তিনবার খাওয়া কালকে যখন ডাক্তারের কাছে গেছি ডাক্তার বলছে আমার জন্য দুই তিন ঘন্টা অপেক্ষার জন্য মানে আমি বরপা খুলে দেখতাম এটা দুই তিন অপেক্ষার জন্য বলছে আর এটি শুধু রাত্রের জন্য তাহলে আপনি ওনার চিকিৎসা ই করেন ফলো করেন আপনার জ্বর আছে আপনি না পারে এক্সট্রা অফ রাখতে বলছে কেন উনি অফ রাখতে বলছে পর আমি বলি ওইটা তো জ্বর জন্য দিছে ওইটা আমি এখন দুবেলা খাইতেছি রাত্রে খাইছি এবং সকালে খাইছি মানে চালে তো মানে সকালে দুই বেলা সমস্যা নাই এটা হয়তো টাইপিং মিস্টেক হয়েছে তো তিন বেলায় খাবেন ঠিক আছে তিন বেলা খেলে সমস্যা নেই ঠান্ডা কমছে না ঠান্ডা কাজ দিলে কাজ শুধু একটু কফি বেশি হয় কফি খুবই অতিরিক্ত জ্বর তো নাই আপনার কিভাবে কি করবো জিব্বাটা দেখি স্যালাইন খেয়েছেন জি স্যালাইন পানি একটু সাদা পানি খাইতে পারতেছেন চব্বিশ বছরের মধ্যে আপনি কি শুনেন নাই যে স্যালাইন কতটুকু পানিতে গুলাই খাইতে হবে প্যাকেটের গায়ে অত সুন্দর করে লেখা আছে হাফ লিটার পানিতে গুলাই খাইতে হবে ছোট থেকে বড় সবাই জানার কথা এক লিটার পানিতে গুলাই খেলে কি হবে স্যালাইন হাফ লিটারে কমও দিবেন না বেশিও দিবেন না ডিউটিতে যান দেখেন যদি জ্বর টর বেশি বাড়ে তাহলে আসেন আর এই ওষুধগুলি খুব চালাই দিতে দাঁতের মধ্যে ব্যথা আছে আর ফুল লেগেছে দাঁতের মধ্যে ব্যথা হচ্ছে নাকি ব্যথা পাইছে না না ব্যথা এমনি বড় ফুলে ব্যথা করতেছে মানে ফুল লেগেছে উপর দিয়ে সামনের মানে অনেকটা দুইটা তিনটা দাঁত রয়ে পারে ওষুধ নিয়েছিলাম ঘুরে দিয়েছিলাম
কলম দিয়ে نعم كيف نعم نعم شوفوز ها
আছে সবুজ দে তো ম্যাডাম গ্লু গ্লু চাই গ্লু গ্লু দিয়ে আসো তো ওই পাশ থেকে যে পুরাতন গ্লুটা নিয়ে তোমার নতুন গ্লু আছে না একটা দিয়ে দাও ولكنك تجد انك 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 تجد
أنا أقول لك أنا